মালদায় বন্যা ও বৃষ্টিতে ফসলের ক্ষতি 100 কোটি টাকারও উপরে। 22,000 হেক্টর জমির ফসল জলের তলায়, সমস্যায় পড়েছেন মালদার চাষিরা। ক্ষতিপূরণের আশ্বাস মালদা জেলা পরিষদের। চলতি মরশুমে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ও সমস্ত নদীর জল বাড়ার ফলে প্লাবিত হয়েছে মালদার 15টি ব্লকের 22,000 হেক্টর জমির ফসল। ক্ষতির পরিমাণ 100 কোটিরও বেশি। ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মালদা চাঁচলের 1 ও 2 নম্বর ব্লক, মানিকচক, রতুয়া 2 নম্বর ব্লক, গাজল ও বামনগুলা ব্লক। ধান, ভুট্টা, কলাই এর পাশাপাশি বন্যার জলে ভেসে গেছে সবজির চাষও। ঋণ নিয়ে চাষ করে বিপাকে চাষিরা, দুশ্চিন্তায় ঘুমুরেছে মালদার চাষিদের। ক্ষয়ক্ষতির পরিমাণ 100 কোটিরও বেশি তা স্বীকার করে নিয়েছেন মালদা জেলা পরিষদের সভাপতি গৌর মণ্ডল। তিনি বলেন, সরকারিভাবে চাষিদের সাহায্য করা হবে। আমাদের জমি চাষবাস করে আবাদ করেছি, এ ধান সব ডুবে গেছে, ধান ডুবে গেছে। এখন কি করব আমরা কোনো উপায় পাচ্ছি না। আমাদের মহাজনের কাছ থেকে টাকা ধার নিয়ে, সুদের উপরে টাকা নিয়ে এই জমি যাওয়া করেছি। আবার সম্পূর্ণ ধান ডুবে গেছে, জলে ভাসছে। আমরা কী যে করবো কোনো উপায় পাচ্ছি না। কতটি জমির ধান? মোটামুটি 30-40 বিঘা মতো। এই চাষ করেছি, এখন তো কোনো উপায় নেই। এখন আর সামনে যে আবার চাষ করবো তো কোনো টাকার ব্যবস্থাই তো নাই। এখন 10 বিঘা তো আমি জমি লাগাচ্ছি, 10 বিঘা তো ভেসে গেছে বন্যার জলে। আমি কী করে খাবো আর কী করবো? এখন সরকার যদি কিছু দেয় তাহলে তো বাচ্চা কাচ্চা বাঁচবো, 4টা মেয়ে ছেলে, আমি কীভাবে সংসারটা চালাবো? এত টাকা লস আমার, কম করে তোমার 80-90 হাজার লস। এই খরচা টরচা করে যে আমি যে জমি জায়গা লাগাচ্ছি কী করে চলবো? আমাকে কিছু যদি দেন সরকার, যদি দেয় তো আবার কিছু হবে, না হলে তো আমি মরে যাবো, কী করে খাবো আমি? আর মহাজনের কাছে ঋণ করেছি, তাতে আমি ঋণটা পরিশোধ কীভাবে করবো? এই চিন্তাতে আমার মাথা মানে খারাপ হয়ে গেছে। এখন সব বন্যাতে সব ডুবে গেছে ধান। আমার কত হেক্টর জমি ডুবেছে এখানে? মোটামুটি ধরুন যে 10 বিঘা, কত একর হবে আপনি হিসাব করলেন? তোমার এদিকে তোমার 3 একর 1 বিঘা হচ্ছে। শুধু আপনার? হ্যাঁ আমার। এমনি আর আদার্স যাদের আছে? হ্যাঁ, ওদেরও ডুবেছে সব, যাদের আশেপাশে ছিল ওদেরও ডুবেছে। ওদের কাছে যাদের কাছে যে আছে ওর কাছে খোঁজ টোজ নিয়ে কাজ করেন, আমার কিন্তু ডুবে গেছে, আমি কী করে খাবো? কদিনের প্রচুর প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা প্লাবিত হয়েছে। মালদা জেলার 15টি ব্লকের কোনো ব্লকই বাদ যায়নি। তার মধ্যে বেশি ইফেক্টেড আছে হরিচন্দ্রপুর 2, চাঁচল 1-2, মানিকচক, রতুয়া 1-2 আছে, এদিকে ওলমা গাজল আছে, বামনগোলা আছে, ইংলিশ বাজার আছে। এইসব জায়গায় যেসব জায়গায় ফসলগুলো হয় আর কি, আমন ধান, খারিফ ফসলগুলো, ভুট্টা, সবজি চাষ, কলাই হয়, আনুমানিক প্রায় 100 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। তার সাথে সাথে প্রায় যেটা হচ্ছে যে মোটামুটি 20-22 হাজার হেক্টর জমির ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এর মধ্যে যেটা হচ্ছে যে অনেক জায়গায় যেটা সমস্যা তৈরি হয়েছে আর কি, যে এবার যেইগুলো ক্ষয়ক্ষতি হয়েছে আর কি, আনুমানিক আমাদের কৃষি দপ্তর থেকে হিসাব চলছে এবং যা হয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দপ্তরে, রাজ্য সরকার দপ্তরে পাঠানো হবে, পরবর্তী স্টেপ নেওয়া হবে আর কি। সাহায্যের জন্য কী পরিকল্পনা রয়েছে? দেখুন, এটা তো আমাদের দপ্তরের ব্যাপারটা, আমরা জেলা প্রশাসনের মাধ্যমে আমাদের দপ্তরে জানানো হবে কৃষি দপ্তরে, এবং রাজ্য সরকার নিশ্চয়ই সার্বিকভাবে সাধারণ মানুষের পাশে থাকে। আর কৃষকদের ম্যাটার তো সার্বিক সর্বদাই ভাবেন, অথবা ওইখানে কোনো আলোচনা হবে, আলোচনার সাপেক্ষে ওনারা যা ব্যবস্থা নেওয়ার নেবেন তখন আমরা ব্লক ভিত্তিক, জেলা ভিত্তিক সেটা ডিস্ট্রিবিউট করবো তাদের।